একদিনের সফরে কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যোগ দিলেন নেশামুক্ত ভারত অভিযানে। এরপর গার্ডেন ডিচে উদ্বোধন করলেন সেনাবাহিনীর নৌজাহাজ। সেখান থেকে বায়ুসেনার বিমান দ্রৌপদী মুর্মুকে নিয়ে উড়ে যায় দিল্লিতে। 27 মার্চের পর 17ই অগস্ট ফের বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যোগ দিলেন একাধিক কর্মসূচিতে। সকালে কলকাতা বিমানবন্দরে নেমে প্রথমে তার গন্তব্য ছিল রাজভবনে, সেখানে ব্রহ্মকুমারীদের আয়োজিত নেশামুক্ত ভারত অভিযানে যোগ দিলেন তিনি। সেখান থেকে গার্ডেন রিচে রাষ্ট্রপতি গার্ডেন রিচ শিপিং ইয়ার্ডে ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ বিন্ধ্যগিরির সূচনা অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সহ একাধিক নৌ আধিকারিকরা। গার্ডেন রিচ শিপইয়ার্ড থেকে বোতাম টিপে বিন্ধুগিরিকে জলে ভাসালেন দ্রৌপদী মুর্মু। বেজে উঠল বিগল, জলে নামল যন্ত্র দানব, লেখা হলো নতুন ইতিহাস। সবাই কে লিয়ে ইয়ে বেহদ গর্ব কা বিষয় হ্যায়, আজ হাম সবাই গৌরবান্বিত হ্যায়। আই এম হ্যাপি টু বি হিয়ার এট দা লঞ্চ অফ বিন্ধ্যাগিরি। দিস ইভেন্ট মাস্ট এ মুভ ফরওয়ার্ড ইন এনহান্সিং ইন্ডিয়াস মেরিটাইম কেপাবিলিটিস। বিন্ধ্যাগিরি ইজ অলসো এ স্টেপ টুয়ার্ডস অ্যাচিভিং দা গোল অফ আত্মনির্ভর ভারত থ্রু ইন্ডিজিনিয়াস শিপ বিল্ডিং। এন জেন্টলম্যান, দিস ইজ মাই সেকেন্ড ভিজিট টু ওয়েস্ট বেঙ্গল এজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দ্য ভাইব্রান্ট সিটি অফ কলকাতা উইথ ইটস রিচ হিস্ট্রি অ্যান্ড কালচার হোল্ডস এ স্পেশাল প্লেস ইন দ্য হার্ট অফ আওয়ার নেশন। ইটস ইন্টেলেকচুয়াল ভাইব্রান্সি, আর্টিস্টিক ফেভার অ্যান্ড দ্য কসমোপলিটান স্পিরিট শোকেস দ্য বেস্ট অফ ইন্ডিয়া। বিন্ধ্যগিরি নৌবাহিনী 17 আলফা ফ্রিগেটস এর অন্তর্গত। আগেরগুলির মতো INS নীলগিরি, উদয়গিরি, হিমগিরির সঙ্গে নাম মিলিয়ে বিন্ধ্যগিরি নামকরণ করা হয়। এর আগে 27 মার্চ কলকাতায় আসেন তিনি, 28 মার্চ যান বেলুড় মঠে, এরপরে ঘুরে দেখেন শান্তিনিকেতন। এর 5 মাসের মাথায় ফের কলকাতায় দ্রৌপদী মুর্মু। গোটা দিনের একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর রাষ্ট্রপতিকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে উড়ে যায় বায়ুসেনার বিমান।